আজকে খালেদা জিয়ারা মতিউর রহমান নিজারের মেয়ে খালেদা জিয়ার পুত্র ওই তারেক জিয়া লন্ডন থেকে বাংলাদেশের আইন শৃঙ্খলা অবনতি ঘটনার জন্য পুলিশের উপর আবার মারমুখী হয়েছে। ওই লন্ডন থেকে খালেদা জিয়ারা বাংলাদেশে আরেকটা 111 সৃষ্টি করার জন্য নতুন ষড়যন্ত্র শুরু করেছে। ওই বাংলাদেশ থেকে নয়, লন্ডন থেকে তারেক জিয়ারা সারা বাংলাদেশে নতুন করে জঙ্গি হুজ্জিন নামে আবার সংগঠন শুরু করেছে। একটি বার আপনারা প্রশ্ন করে দেখুন, আবার যদি 20 বছরের নিচে খোদানাকাস্তা জাতীয় সংসদ নির্বাচনে যদি নৌকা মার্কা আবার যদি বাংলাদেশের সফল প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুর কন্যা এদেশে রাষ্ট্রীয় ভার গ্রহণ না করে আপনার আমার কি হবে একটি বার চিন্তা করে দেখেন। আমরা 5 বছর ওই ঘাটালে থাকতে পারি নাই, থলাপাড়া আওয়ামী লীগ ছাত্রলীগের নেতারা বাড়িতে থাকতে পারে নাই, আমাদের প্রিয় নেতা জনতা শহীদুল ইসলাম লেউ ভাই আজকে আওয়ামী লীগ রাষ্ট্রীয় ক্ষমতা আছে বিধায় রাত্রি 10টা পর্যন্ত এখানে আপনি আমাদের কথা বলার সুযোগ পেতেছেন। আজকে আওয়ামী লীগ রাষ্ট্রীয় ক্ষমতা আছে বলেন সারা মাঠ আজকে কার বিদ্যুতের আলোকে আলোকিত হয়েছে। আজকে রাষ্ট্রীয় ক্ষমতায় বাংলাদেশের প্রধানমন্ত্রী আছে বিধায় বড় বড় কথা বলেন, রাষ্ট্রীয় ক্ষমতা আছে বিধায় ওসি সাহেব আপনাকে থেকে সম্মান করে রাষ্ট্রীয় ক্ষমতা আছেন বিধায় আইসি সাহেব আপনাকে সম্মান করে 1 অক্টোবরের দিকে আবার যদি তাকিয়ে দেখেন কত হাজারি করেছেন, দক্ষ করেছেন, পুলিশ আপনাদের ধমকি দিয়েছে, আইসি সাহেব আপনাকে তুই তুকারে করেছে, আজকে সেই আইসি সাহেব হেই ওসি সাহেব আপনাকে সম্মান করে ভক্তি শ্রদ্ধা করে কি কারণে, এর মালিক হলো বাংলাদেশের সফল প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা। এর সাথে সরকারের সময় জালখানায় যাওয়ার সুযোগ হয়েছে, খালেদা জিয়ার মেহমান খানায় আমাদের ক্লিন হার্ট অপারেশনে কি পরিমাণ অত্যাচার সহ্য হয়েছিলাম, জয়েন ইন্টারগেশন ছেলে গিয়ে মৃত্যুর সাথে পাঞ্জা লড়েছে, এমন এসেন মামলা থেকে শুরু করে ওই মায়ামায় সিং এর সিনেমা হলের বোমা মামলার আসামি ছিলাম, তারপরে নীতি এবং নৈতিকতা জননেত্রী শেখ হাসিনা সিদ্ধান্তের কারণে নৌকার কারণে আপোষ করে নেই, আবার যদি দুর্দিন এসে তাহলে আপনাদের কি হবে আমাদের কি হবে এটা খেয়াল করবেন। তাই সংগ্রামী ভাই এবং বন্ধুরা আপনাদের কাছে দাবি জানাতে চাই, অনুরোধ জানাতে চাই, আসুন জাতির জনক বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনা 24 সনে যে নির্বাচন ঘোষণা করেছে সেই নির্বাচন বাংলাদেশের স্বাধীনতা থাকবে কি থাকবে না তার চ্যালেঞ্জের নির্বাচন, 24 নির্বাচনে থাকবে কি থাকবে না আমার জাতীয় সংসদ, আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি এই জাতীয় সঙ্গীত থাকবে কি থাকবে না তার নির্বাচন, মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তিরা এদেশে বাস করতে পারবে কি পারবে না তার চ্যালেঞ্জের নির্বাচন, 24 নির্বাচন যেন তেন নির্বাচন হবে না, সারা পৃথিবী জনতি শেখ হাসিনাকে আজকে বেইজ্জতি করার জন্য সারা পৃথিবীর আন্তর্জাতিক ষড়যন্ত্র করে জনতি শেখ হাসিনার বিরুদ্ধে রুখে দাঁড়ানোর জন্য জামাত বিএনপি লুবাস লুবাস শিকার করে লন্ডনে বসে বসে যে আন্তর্জাতিক ষড়যন্ত্র শুরু করেছে সেটি আপনি আপনারা খেয়াল করে দেখেন। সারা বাংলাদেশে আমার এই 57-58 বছর বয়সে গণভবনে কখনো বিদ্যুৎ যায় না, এবার কিন্তু যেভাবেই হোক ষড়যন্ত্র হয়েছে না কি হয়েছে সেই গণভবন কিন্তু অন্ধকার হয়েছিল, গণভবন অন্ধকার হওয়া মানে বাংলাদেশ অন্ধকার হওয়া, গণভবন অন্ধকার হওয়া মানে আজকে সারা বাংলাদেশের সমস্তবাদী নিভে যাওয়া। খেয়াল করবেন কে কোথা থেকে কি ষড়যন্ত্র শুরু করেছে, খালেদা জিয়ার বিরুদ্ধে আন্দোলন করার জন্য লেউ ভাইয়ের নেতৃত্বে সারা পারবাল পাহাড়াকার মানুষ আমরা যাব, তাই আগামী জাতীয় সংসদ নির্বাচন আমাদের সকলের অস্তিত্বের নির্বাচন, আগামী 24 সনে নির্বাচন আওয়ামী লীগের অস্তিত্বের নির্বাচন, আগামী জাতীয় সংসদ নির্বাচন মুক্তিযুদ্ধে থাকবে কি থাকবে না, মুক্তিযুদ্ধের ইতিহাস থাকবে কি থাকবে না তার চ্যালেঞ্জের নির্বাচন আমি আর কথা বাড়াতে চাই না। সংগ্রামী ভাই এবং বন্ধুরা আসুন আমাদের প্রিয় নেতা আমাদের রাজনৈতিক শিক্ষক খালেদা জিয়ার বিরুদ্ধেও যে আন্দোলন করেছে এরশাদের বিরুদ্ধেও আন্দোলন করেছে, আবার যদি বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনার কাছে আমাদের পদবজ্র না হলো যে যেভাবে পারি আমরা যদি নেত্রীর বাসায় গিয়ে গলায় কাপড় নিয়ে প্রার্থনা করে বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনা আপনার কাছে গাতাল পাপার থেকে শহীদুল ইসলাম লেউ ভাইকে এবার আপনারা নৌকা মার্কায় নবীর সন্তান আপনার সেট আপনাকে আমরা ফেরত দিব এই স্লোগান আমরা দিব, আমরা আসুন বঙ্গবন্ধুর কন্যার জন্য দোয়া করি জননেত্রী শেখ হাসিনা রাষ্ট্রীয় ক্ষমতায় থাকলে গরিবের ভাগ্যের পরিবর্তন হয়, বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনা থাকলে 6 তলা ভবন হয়, খালেদা জিয়া রাষ্ট্রীয় ক্ষমতায় থাকলে 500 জায়গায় বোমা মারা হয়, বঙ্গবন্ধুর কন্যা রাষ্ট্রীয় ক্ষমতায় থাকলে 500 জায়গায় 6 তলা মসজিদ হয়, বঙ্গবন্ধু রাষ্ট্রীয় ক্ষমতায় থাকলে মসজিদের পাশাপাশি মাদ্রাসা সৃষ্টি হয়, মাদ্রাসার পাশাপাশি প্রাথমিক বিদ্যালয় সৃষ্টি হয়, বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনা রাষ্ট্রীয় ক্ষমতায় থাকলে
স্কুল কলেজের ইউনিভার্সিটির উন্নয়ন হয়, দুর্নীতি শেখ হাসিনা রাষ্ট্রীয় ক্ষমতায় থাকলে বাংলাদেশে সন্ত্রাস থাকে না, দুর্নীতি থাকে না, দুর্নীতি শেখ হাসিনা রাষ্ট্রীয় ক্ষমতায় থাকলে আমার কৃষক পিতার ছাড়ের জন্য আতিককে হত্যা হইতে হয় না। সারা বাংলাদেশে আতিকের মতো 18 জন মানুষ শাহ খালেদা জিয়ার সময় শহীদ হয়েছে, সেই ডিলার দিয়ে কিন্তু দেশ চলছে। আসুন সংগ্রামী ভাই এবং বন্ধুরা, ষড়যন্ত্রকাররা যতই ষড়যন্ত্র করুক না কেন, সামনে আমাদের প্রিয় নেতার নেতৃত্বে শহীদুল ইসলাম লেউবের নেতৃত্বে ঘাটালের আওয়ামী লীগ আছে, ঘাটালের আওয়ামী লীগ থাকবে আগামী দিনেও। আমরা ঘাটালের রাজপথ জনতাকে নেই, ঘাটালের রাজপথ আমাদের দখলে রাখতে চাই। এমপি হিসেবে আগামী জাতীয় সংসদ নির্বাচনে আমাদের প্রিয় নেতা রাজনৈতিক শিক্ষক থেকে পরীক্ষিত বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনা বিশ্বস্ত বাদন শহীদুল ইসলাম লেউবার জন্য নৌকা মার্কার রমির শুনছে। আমি আমার বক্তব্য শেষ করছি, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক। আসসালামু আলাইকুম।